হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কি করে আপনার ওয়ার্ডপ্রেসে এক ধরনের প্রবলেম দেখা দেয়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ইমেজ আপলোড করতে গিয়ে প্রোডাক্ট আপলোড ফাইলসে গিয়ে ইমেজ আপলোড করতে গিয়ে আমরা এই সমস্যার সম্মুখীন হই, প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন, পোস্ট প্রসেসিং অফ দ্য ইমেজ ফেলড। তো এই অবস্থা আমরা কি করব, কীভাবে এর সমাধান করব? তো বন্ধুরা, চলুন দেখে নিই। এর জন্য আমরা প্রথমে এটা কেটে দিয়ে দেন, আমরা এখান থেকে সেট প্রোডাক্ট, আবার এখান থেকে সেট ইমেজ প্রোডাক্টে চলে যাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাকে, তো এখান থেকে আমরা যাব পুরো কেটে দিয়ে, আমরা ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে মিডিয়া, এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া লাইব্রেরি, এই লাইব্রেরি এই অপশনটিতে যাব, অথবা অ্যাড নিউতে যাব। এই সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হয়ে থাকি। তো এখান থেকে আমরা অ্যাড নিউতে যাব, যে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউতে আসার পর আমরা এই অপশনটি দেখতে পাবো। তো এখান থেকে আমরা সিলেক্ট ফাইল, তো আমরা যে ফাইলটি এখানে রেখেছি, ওখানে যেটা আপলোড করতে চেয়েছিলাম, সেই ফাইলটি আমরা এখানে ওপেন করব। তো ওপেন করার পর দেখতে পাবেন আমরা মিডিয়া লাইব্রেরিতে এটা চলে আসছে। তো এটা আপলোড হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে কি করব, এই অপশনটিতে যাব এবং এখানে এসে রিলোড দিব। তো রিলোড দেওয়ার পরে আমরা আবার যদি এখানে যাই, তো ইমেজটি আমরা এখানে মিডিয়া লাইব্রেরিতে দেখতে পাবো। তো এখন আমরা যদি সিলেক্ট করে আপলোড সিলেক্ট প্রোডাক্ট ইমেজ দিই, তো এটা সিলেক্ট হয়ে যাবে। তো এভাবেই আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন ইমেজ প্রসেসের। থ্যাংক ইউ।